জয় রাধে, গুড মর্নিং। সবাই কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছো রাধারানীর ইচ্ছায়। হয়ে গেছে সব গোছানো, এ দেখো বিট, গাজর, আলু, ক্যাপসিকাম, তারপরে একটু বরবটি সব কেটে নিয়েছি। বাদাম দিয়ে আর পোস্ত দিয়ে এটা ভাজি করবো, যে বাদাম রেখেছি। আর এই যে এখানে লাউ দিয়ে আলু দিয়ে একটা তরকারি হবে, আর পালং শাক, আর হবে আলু দিয়ে একটু ধনে পাতা দিয়ে তরকারি, এই করব। আর এখন যাব নিচে স্নান টান সেরে পুজো দিয়ে তারপরে করব রান্না। আর মেঘ মেঘ করেছে, 8:45 বাজে। দেখো স্নান টান সেরে পুজো দিয়ে রান্না করব, 8:45 বাজে। এবার রান্না হয়ে গেছে তরকারি। এবার সকালে যা ভাত করেছিলাম কম করেই করেছিলাম, নালে ভাত নষ্ট হয়ে যায়। দুপুরবেলায় একটা নাগাদ গরম গরম ভাত বসাবো। তরকারি হয়ে গেল, একদম ভাত দুপুরবেলা করবো, ব্যাস। আর এখন বাজে 10:45, 10:11 বাজে। খুব তাড়াহুড়ো করে রান্না করেছি, একটু বেরোবো। ছেলে আর আমি, ছেলে দুটো প্যান্ট একটু ঠিক করতে দিতে হবে, দিদির বাড়ি যাব, ওটা দিয়ে। আর ইচ্ছা আছে আমার দেওরের জন্য, বরের জন্য, দুই দেওরের জন্য, এক দুজনের জন্য দুটো পাঞ্জাবি কিনবো, একটা শার্ট কিনবো, এ নিয়ে আসবো। মহারাজের জন্য কিনবো পাঞ্জাবি, আর আমার নয়া দেওরের জন্য কিনবো পাঞ্জাবি, আর ছোটোটার জন্য কিনবো শার্ট। এখন যাই না, পছন্দ হলে হয় যাচ্ছি, ছেলেকে নিয়ে যাচ্ছি আজকে। আর ছেলে তো এবার অনলাইনে সব শপিং করেছে, যাবে না বলেছে, মা আমি কোনো দোকান থেকে শপিং করবো না, আমাকে অনলাইনে সব আনা হয়ে গেছে, আজকে আনি তারপর তোমাদের দেখাবো। শপিং এবার আমাদের বেশি কিছু নেই, মানে করিনি, অন্যদিকে একটু এক্সট্রা মানে খরচা হয়ে যাচ্ছে, তার জন্য এদিকে বন্ধ করেছি। আর যে ব্যাগগুলো এনেছি সব কুচো কাচা ছেলে মেয়েদের দেওয়ার জন্য, এই যা। তাহলে চলো বন্ধুরা ঘুরে আসি, তারপরে আবার কথা হবে। পায়ের তলাটা বারবার ব্যথা হয়ে যায়, এরকম বেশি হাঁটলেই পায়ের তলা ব্যথা।